ইতালিতে ঢোকার পর কোনো কিছু চেকিং ব্যাকিং কিছুই হলুম রে। সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি, এই যে মিলানে, তারপর তো মনে হচ্ছে কলকাতায় পৌঁছে গেছি। বিরাট দীপিকা বিয়ে করেছিল, আমার জীবনের বাই বেস্ট, বাসে করে দেখা যাচ্ছে লুজান লেক, সুন্দর খেতে খেতে দারুণ ভিউ, আরু সুইজারল্যান্ডটাই বাসে করে ঘুরে নিলাম। নমস্কার গ্রিৎসি, কেমন আছেন সবাই? আবারও চলে এসেছি একটা ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগ নিয়ে। তো আমরা এখন রয়েছি বার্নের ইন্টারন্যাশনাল বাস স্টপে। এটা দেখতে পাচ্ছেন ধর্মতলার মতো হলে, একদমই ধর্মতলা নয়, খুব কম ট্রাভেলার, আর এখানে বাস সার্ভিসটা খুব কমই আছে। ইউরোপের অন্যান্য সিটি, অন্যান্য কান্ট্রিতে অনেক বেশি বাস চলে, এখানে কিন্তু সুইজারল্যান্ডে চলে না। আমরাও এই প্রথমবারের জন্য একমাত্র বাসে করে ইন্টারন্যাশনাল ট্রিপ ট্রাই করব, কারণ আমাদের অনেক সময় কি হয়, বার্নের এয়ারপোর্টটা কাজে লাগে না, আমাদের এয়ারপোর্টে ছুটতে হয় জুরিক, নইলে জেনেভা, অনেক ট্রেনে করে অনেক ধকল থাকে। তো এখন নতুন সার্ভিস চালু হয়েছে, তো সেটা একবার ট্রাই করা যাক, আপনাদের সঙ্গেও শেয়ার করব কেমন কি। খুব কম ট্রাভেলার দেখছেন, খুব ফাঁকা বাস হবে আই গেস। আর আমরা বাসে যাব, সেটা হচ্ছে ফ্লিক্স বাস, আর যেটা হচ্ছে ইউরোপের লার্জেস্ট একটা বাস প্রোভাইডার বলতে পারেন। জার্মানিতে আমরা আগে একবার ফ্লিক্স বাস এসেছিলাম, কিন্তু সেটা একটা সিটি থেকে অন্য সিটিতে যাওয়ার জন্য। এইবারে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল করব। চলুন বকবক করা যাবে, আগে বাসটা এসে গেছে, ওঠা যাক। ফ্লিক্স বাসে পার পার্সন একটা করে লাগেজ, একটা করে হ্যান্ডব্যাগ দেয়। তো সেগুলো ব্যাগগুলো রেখে কন্ডাক্টর লাগেজ রাখিয়ে, তারপর টিকিট চেক করে, তারপর ভ্যাকসিনেশন পাসপোর্ট, তারপরে নিজেদের পাসপোর্ট আইডি চেক করে তবেই আমাদের বাসে তুললেন। তো এটা হচ্ছে বাসের সিট। তো প্রথম এক্সপ্রেশনে ভালোই লাগছে, এখানে খাবার দাবার রাখতে পারে কেউ, গ্লাস টাস কোনো কিছু, কফি গ্লাস। বাসে আমরা উঠে আমাদের নির্ধারিত সিটে বসিনি, আমরা এত ফাঁকা বাস ভাবিনি, যে যার সিটে পছন্দ মতো বেছে একটা বসে গেছি, যদিও কেউ কিছু বলেনি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসের টয়লেট, এটা যদিও একতলা বাস, তো আমরা ফ্লিক্স বাস অনেক সময় দেখেছি দোতলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এখানে কিন্তু একতলা বাস, মনে হয় ডিমান্ডটা কম আছে সুইজারল্যান্ডে বাসে চড়ার লোক, তো তাই জন্যেই একতলা বাস। মাত্র আমরা 5-6 জন রয়েছি এত বড় বাস, সমস্ত প্রায় সিট ফাঁকা। চলুন সামনেটা থেকে ঘুরে দেখাচ্ছি, দেখুন কত বড় বাস, সামনে দুজন আছেন, একজন দুজনেই ড্রাইভার অ্যাকচুয়ালি। চলুন আবার বাসটা এবার ছেড়ে দেবে, দেখা যাক। খুব ভালো লাগছে, মানে প্রথম এক্সপিরিয়েন্সে অনেক ইজি আমাদের পক্ষে, বার্ন থেকে যাওয়া এখন হয়ে গেছে, আগে ছিল না আর থাকলেও জানতাম না আমরা। আর এই দেখুন পুরো ব্যাগ ভর্তি করে, বাঙালির এক ব্যাগ খাবার নিয়ে নিয়েছি, 500 কিলোমিটারের উপর যাত্রা করতে হবে, তার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার আপনাদের সিনারিটা দেখাই, চলুন। ওই যে দেখা যাচ্ছে দূরে বার্নি সুপারল্যান্ড অথবা বার্নের হাইল্যান্ড। তো এই ড্রাইভারগুলো ইটালিয়ান, এরাও বলছিল এদের এই রাস্তায় নাকি গাড়ি চালাতে ভীষণ ভালো লাগে, কারণ বিউটিটাই এত সুন্দর। ইতালিও সুন্দর কিন্তু ওরাও ফ্যান্টাস্টিক বলছে, শুনলেন তো? পুরো সুইজারল্যান্ড আপনাদের এই রাস্তা দিয়ে দেখাবো। এই যে দেখা যাচ্ছে আমাদের খুব ফেভারিট আরে নদী, যেটা সুইজারল্যান্ডের খুব ফেমাস একটা নদী। এত সুন্দর, এত সুন্দর, তো এই রাস্তা দিয়ে আমরা এখন সেন্ট্রাল সুইজারল্যান্ড হয়ে, লুজান হয়ে, সাউথ হয়ে আমরা ঢুকবো ইটালিতে। পুরো সুইজারল্যান্ড একদিনে ঘোরার কিন্তু একেবারে আইডিয়াল সুযোগ এই দিনকে। আর সামনেই দেখা যাচ্ছে থুন লেক, আমি খুব, আমার ফেভারিট লেক আর কি বলবো। আর থুন লেকের ওই দিকের পাহাড়টা নিদের হন, আমরা সেই ভিডিওও দিয়ে দিয়েছি, শীতকালে খুব সুন্দর। আর দেখুন লেকের পাশ দিয়ে একেবারে হাইওয়ের মধ্যে দিয়ে আমাদের বাস চলেছে, আর এর পাশেই আবার ট্রেন রাস্তাও আছে। এতদিন বেশিরভাগ আমরা ট্রেনে করেই যাতায়াত করি, আজকে বাস থেকে আরও কাছ থেকে লেকটা দেখতে পাচ্ছি। আর দূরে দেখা যাচ্ছে ছোটো ছোটো গ্রামগুলো চলে যাচ্ছে, সেগুলো কাছে থেকেও আবার দেখবো, আমার তো ভীষণই ভালো লাগছে। দেখুন ভিউটা কত সুন্দর না, আর আজকের দিনটা যেহেতু গরমকাল, ভীষণ রোদ ঝলমলে একটা দিন, ভীষণ সুন্দর জার্নি। দেখুন আকাশের রং, জলের রং কত সুন্দর লাগছে, কত পরিষ্কার ঝকঝকে এই লেকের কালারগুলো। সুইজারল্যান্ডে পাহাড়ি লেকগুলো আমার এত ভালো লাগে না, পুরো লেকের দেশ, এত লেক থাকে, দেখুন দেখুন কত সুন্দর কালার না। আর ওই দিকে ছোটো ছোটো চ্যালেট দেখা যাচ্ছে, এই চ্যালেটগুলো গ্রামগুলো অতিক্রম করে আমাদের বাস ছুটে চলেছে।
দেখুন কি সুন্দর থুন লেকের পাড়ে একটি গ্রাম। দেখে মনে হচ্ছে বাড়িগুলো কত পুরনো বাড়ি। হ্যাঁ সত্যি পুরনো বাড়ি, কিন্তু এগুলো এক একটা অত্যাধুনিক বাড়ি। ভিতরে ঢুকলে মনে হবে রাজপ্রাসাদ, আর এগুলো বেশিরভাগই মিলিনিয়ারের বাড়ি। আমাদের ওখানে কি হয় যে সমস্ত বড় লোক মিলিনিয়ার সবাই শহরে থাকতে পছন্দ করে, এখানে কিন্তু উল্টো। এখানে সবাই কিন্তু কান্ট্রি সাইডে সুন্দর জায়গায় নেচারের কোলে থাকতে পছন্দ করে। আর বাড়িগুলো এত ছোট ছোট আর খুব কম সংখ্যক বাড়ি এক একটা লেকের ধারে, এরা কিন্তু জায়গা পেয়েছি বলেই একেবারে আমাদের ওখানে হলে বেশিরভাগ জায়গায় আমি দেখেছি টুরিস্ট স্পটের সামনের ভিউটা না ব্লক করে দেয়। এখানে কিন্তু সবাই খুব উঁচু বাড়ি করে, আর আপনি বাড়ি তুলতেও পারবেন না, যে ব্লক করবেন, সরকার থেকে পারমিশনও পাবেন না। এখন আমরা ইন্টারলেকেনে, এখানে 5 মিনিট স্টপ দিয়েছে, এটা ইন্টারলেকেন ট্রেন স্টেশন। এই যে বার্নের ওভারল্যান্ডে ট্রেন দাঁড়িয়ে আছে, এখানে যে কেউ খাবার বাথরুম ইউজ করতে পারে। বাসের বাথরুম তো খুব ছোট, তো এরপরে আবার বাস 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। উঠে যাই, 5 মিনিট অলমোস্ট হয়ে গেছে। ইন্টারলেকেন থেকে বেরিয়ে আসার পথেই আরও আর একটা লেক শুরু হয়ে গেল, যেটার নাম হচ্ছে লেক ব্রিজ। ইন্টারলেকেনের কেন নাম সেটা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দুটো লেকের মাঝখানে একটা ছোট শহর অবস্থিত, আর যেটাকে আমরা মিনি ইন্ডিয়াও বলে থাকি। কেন বলে থাকি? কারণ প্রচুর ইন্ডিয়ান দেশি লোক ওখানে আসে। আর এই লেকটা, লেক ব্রিজের কালারটা কিন্তু খুব 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 মিষ্টি, ঠিক নীলও না ঠিক সবুজও না। কত সাইক্লিং করছে মানুষ দেখতে পাচ্ছেন, পুরো আলাদা রোড সাইক্লিংয়ের, আবার ওই পাশে রয়েছে হাঁটার রোড। আপনি চাইলে কিন্তু এই লেকটা পুরো ধার ধরে সুন্দর পেডেস্ট্রিয়াল ফুটপাথ দিয়ে হেঁটে বেড়াতে পারেন, আর ভিউটা তো দেখারই মতো। এখানে সারা দিন সারা রাত, আমায় সারা জীবন থাকতে বললে আমি থেকে যাব, এত সুন্দর লাগে এই লেকগুলোর পাহাড়গুলো। সেই সকাল 10:30 সময় বাস ছেড়েছে, আমরা যদিও ব্রেকফাস্ট করে এসেছিলাম। আমায় জানি না কেন ট্রেন বাস কোনো কিছুতে ঘুরতে যাওয়ার জন্য উঠলেই মনে হয় খুব খিদে পায়। তো এত সুন্দর ভিউ দেখাই যাচ্ছে, পেটে ছুঁচো মনে হচ্ছে দৌড়চ্ছে। তো বাড়ি থেকে খাবারও এনেছিলাম, কিছু কেনা খাবারও এনেছিলাম, সেইগুলোকে এই দেখতে দেখতে খাওয়ার মজাই কিন্তু ভীষণ আলাদা। সুন্দর খেতে খেতে দারুণ ভিউ, আর এইদিকে হচ্ছে ইন্টারলেকেনের লেক, ইন্টারলেকেনের লেক। হ্যালো, তো এখানে আমাদের বাস 5 মিনিটের জন্য স্টপ দিয়েছে, আর পিছনে দেখা যাচ্ছে লুজান লেক, দারুণ সুন্দর। যদিও আমরা সুইজারল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, লাগছে ভিউটা, দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের আজকের দিনে 3rd নম্বর লেক, খুব ফেমাস লেক, লেক লুজানের তীরে চলে এসেছি, আর এটা লুজান সিটি দেখা যাচ্ছে। আর এখন হচ্ছে লাঞ্চ টাইম, সবাই এই লেক প্রমোনাডে বসে আড্ডা মারছে, প্লাস যে যার লাঞ্চ করছে। কি সুন্দর লাগছে, দূরে ওটা জাহাজ দাঁড়িয়ে আছে ক্রুজ, আর লেক প্রমোনাডটা এরকম গরমকাল যেহেতু চারিদিকে ফুল দেখতে পাবেন। বাসে উঠে যাই। লুজান শহর থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে, লেক প্রমোনাড হয়ে আমরা দেখতে দেখতে যাচ্ছি। সবাই খুব সামারটাকে এনজয় করছে, আমরা যাচ্ছি ইটালিতে এনজয় করব বলে। তো আমরা সেন্ট্রাল সুইজারল্যান্ডে রয়েছি, একদম মধ্যিখানে বলতে পারেন সুইজারল্যান্ডের। আমরা এবার দক্ষিণ সুইজারল্যান্ডে যাব, তার জন্য আমাদের ব্যবহার করতেই হবে গধার টানেল পাস, যেটা বিশ্বের সর্ববৃহৎ লংগেস্ট টানেল বলা যায়, যার ভিডিও আমরা ট্রেনে কীভাবে যাতায়াত করে সেটা দিয়ে দিয়েছি। এবার এক্সপিরিয়েন্স করব বাস গাড়ি কিভাবে যাতায়াত করে। আমরা চলে এসেছি গদার টানেলে। গদার টানেল জানেন সবাই নিশ্চয়ই, যে এটা বিশ্বের সর্ববৃহৎ টানেল, যেটা সুইজারল্যান্ডে মানে রিসেন্ট হয়েছে। তো এই টানেলে আমি আগেও ঢুকেছি, আমার খুব ভয় লাগে, মানে অনেকটা রাস্তা তো মানে অন্ধকারের মধ্যে দিয়ে, তো সেই টানেলের সামনেই জ্যাম হয়ে আছে। সেই আমরা এখন যাচ্ছি এই বাসে করে। ডাবল লেনের রাস্তা, তো একদিক থেকে বেরোচ্ছে একদিক থেকে ঢুকছে, তো আমরা ঢুকবো। অনেকটা জ্যাম ছিল রাস্তায়।
যতই বিশ্বের সর্ববৃহৎ টানেল হোক না কেন, টানেলে ঢুকতে আমার কিন্তু একদমই ভালো লাগে না, কারণ অন্ধকার থাকে বলে কিছু প্রকৃতি দেখা যায় না। কিন্তু সুইজারল্যান্ডের যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে এই টানেলগুলোর অবদান কিন্তু খুবই অন্যতম, কারণ প্রচুর পাহাড়, সেই পাহাড়ের তলা দিয়ে মানুষকে খুব সহজে যতটা পৌঁছে দিচ্ছে আজকালকার দিনে, আগে কিন্তু ততটাই কঠিন ছিল এই এক জায়গা থেকে অন্য পাহাড় ডিঙিয়ে অন্য জায়গায় যাওয়া। তো চলুন এবারে আমরা সেন্ট্রাল সুইজারল্যান্ড থেকে এই টানেলটার মধ্যিখানে দিয়েই পৌঁছে গেলাম, দেখুন সুন্দর আর একটা জায়গা। এটা কোথায় বলুন তো? সাউথ সুইজারল্যান্ডের টিচিনো রাজ্য বলতে পারেন। সেই রাজ্যের ওই যে দূরে দেখা যাচ্ছে লুগানো এরিয়া, ওই লুগানো লেকের উপর দিয়েই আমরা যাব। আবারও আর একটা লেক। আজকে আমরা সুইজারল্যান্ডের মানে পুরো সুইজারল্যান্ডটাই বাসে করে ঘুরে নিলাম বলা যেতে পারে। আর ভাগ্যক্রমে সুইজারল্যান্ডের সব থেকে সুন্দর গ্রামের যে ভোট পেয়েছে যে গ্রামটি, সেটাই এই গ্রামটা যার নাম হচ্ছে মর্কোতে। আপনাদেরকে নিয়ে আসবো কোনো একদিন। প্রচুর লেক দেখলাম একদিনে, প্রায় 6-7খানা লেক দেখলাম, যে ফেমাস ফেমাস লেক, সবকটাই ফেমাস, সবকটাই টুরিস্ট স্পট। দারুণ লাগলো আমার জীবনের বলতে গেলে আপাতত এটাই বেস্ট জার্নি বাসে করে। ইতালিতে ঢুকে গেলাম, কোনো কিছু চেকিং ব্যাকিং কিছুই হলো না, কোনো পাসপোর্ট ও ব্যাকিংটা, ওটা একটা উচ্চ শব্দ। তো যাবার সময় মোস্ট প্রবাবলি চেকিং হয়। আমরা ট্রেনে বেশিরভাগ ফ্লাইটে করে উঠি, কিন্তু একবার ট্রেনে করে আমরা জার্মানি গিয়েছিলাম যাওয়ার সময়, মানে জার্মানি ঢোকার সময় চেকিং হয়নি, কিন্তু যখন আমরা সুইজারল্যান্ডে আবার ব্যাক করছিলাম তখন চেকিং হয়েছে। যাই হোক, দেখা যাক, জার্নিটা তো বেশ ভালোই হলো, আর বেশিক্ষণ বাকিও নেই। তো আর এই বাসে বাই দ্য ওয়ে ওয়াইফাই আছে, যেটা টিকিটের সাথে ইনক্লুডেড। সুইজারল্যান্ড ক্রস করে আবারও আর একটা লেক। আমরা কিন্তু এখন সুইজারল্যান্ডে নেই, আমরা রয়েছি ইটালিতে। এটা কোন লেক বলুন তো? ভীষণ ফেমাস লেক, লেক কোমো, যেখানে রণবীর আর দীপিকা বিয়ে করেছিল। এই এলাকার লেকগুলো ভীষণই ফেমাস বিয়ে করার জন্য, কারণ এই এলাকাটার ওয়েদারটা একটু কম ঠান্ডা থাকে সবসময়ই, আর খুব বেশি রৌদ্রোজ্জ্বল থাকে। আর এটা তো গরমে কাল কত সুন্দর লাগছে, আমরা কিন্তু মনে হচ্ছে সুইজারল্যান্ডে আছি, অথচ আমরা রয়েছি ইটালিতে, যেখানেও রয়েছে সুইস আল্পস। এইটা হচ্ছে লেক কোমোর বাস স্টপ। বা কি গরম রে! হ্যাঁ, আমরা এই যে মিলানে বাস স্টপেতে নেমেছি, এখানেও বুঝি 5-10 মিনিট ব্রেক দেবে, কিন্তু এখানে ওয়েদার পড়ে মনে হচ্ছে কলকাতায় পৌঁছে গেছি। কি গরম, ভীষণ গরম। তো আমরা ইটালির মিলান পৌঁছে গেছি, ফ্যাশনের শহর। সেখানের এটা ফ্লিক্স বাসের একটা স্পেশালাইজ স্টপ বলতে পারেন। দেখতে পাচ্ছেন যারা মিলানের ক্যান্ডিডেট ছিল তারা নেমে গেল এখান থেকে। তো এইখানে যে লাগেজগুলো রয়েছে ওরা বিভিন্ন অর্গানাইজভাবে সাজায়, তাও আমাদের মাঝে মাঝে ভয় লাগছিল যে যদি আমাদের লাগেজটা কেউ নিয়ে চলে যায়, সেরকম কিছু হয়নি। তো যারা আবার মিলান থেকে উঠবে এই বাসে তারা আবার উঠে যাচ্ছে, কিন্তু ভীষণ গরম, ভীষণ গরম, বিশ্বাস করুন। ইতালিতে ঢোকার পর একটা জিনিসই লক্ষ্য করছি আমরা, যে যে ন্যাচারাল বিউটিটা ছিল সুইজারল্যান্ডের, যে যত মাউন্টেন আলস ছিল, লেক কোমো অবধি ইটালিতেই অবস্থিত, লেক কোমো জাস্ট সুইজারল্যান্ড ক্রস করলেই লেক কোমো। তো সে তারপরে থেকে পুরোটাই এইরকম প্লেন ল্যান্ড, আর অনেক বেশি কিন্তু এখানে পপুলেশন ডেন্সিটি আমার মনে হচ্ছে, আর বাড়িও প্রচুর বাড়ি রাস্তা দিয়ে, আর ফ্ল্যাট ল্যান্ড। এটা যদিও ইটালির সব থেকে উর্বর জমি আমি যতদূর জানি, নর্থার্ন ইটালিতে অনেক ধরনের সবজি চাষাবাদ হয়। তো দেখুন এই হচ্ছে প্রচুর বাড়ি, প্রচুর, মনে হচ্ছে যেন সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে যাচ্ছি, প্রচুর প্রচুর বাড়ি, প্রচুর হোটেল মিলানে। কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড গরম, প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার, নেমে কিন্তু আমাদের প্রচণ্ড গরম লাগছে, বাসটা এসি বোঝা যাচ্ছে না অত ভিতরে, তো বাইরে নেমে খুব গরম, মানে এক ধাক্কাই মনে হচ্ছে যেন কলকাতায় চলে এসেছি। এই যে দূরে দেখা যাচ্ছে এগুলো পুরো গমের ক্ষেত,
পুরো গমের ক্ষেত। আমি প্রথম থেকে ভাবছিলাম যে এগুলো কী গাছ কী গাছ কী গাছ, কিন্তু তারপরে মনে পড়লো এগুলো কিন্তু সুইজারল্যান্ডেও দেখেছি গমের ক্ষেত, সামারে প্রচুর গম হয়েছে, প্রচুর গম হয়েছে, প্রচুর গম, পুরো একেবারে মানে প্রচুর চাষবাস হয়েছে জায়গাটায়, দেখতে পাচ্ছেন পুরো রাস্তার দুধার ধরেই গমের ক্ষেত। গেছি এরপরে আমরা কোথায় যাচ্ছি কি করছি সব আপনাদের সমস্ত কিছু শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর ততক্ষণ টাটা।